আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটা তরকারি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এই তরকারিটা খুবই মজা আর খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রান্না করে ফেলি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। তরকারি রান্নার জন্য এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি, কলাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তা না হলে কালো হয়ে যাবে। এখন কলাগুলোকে হালকা ভাপ দিয়ে নিব। একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে কলা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদটা দিয়ে সিদ্ধ করলে কলাটা কালো দেখা যাবে না সিদ্ধর পরে। আপনারা চাইলে হলুদ না দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন। কলাগুলা খুব বেশি সিদ্ধ করব না, একটা বলক চলে আসলে নামিয়ে ফেলবো। বলক চলে আসছে, এখন আমি পানি থেকে কলাগুলি আলাদা করে নিব। তরকারিটা রান্নার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি। আপনারা এখানে চাইলে অর্ধেক কাটা পেঁয়াজ আর অর্ধেক বাটা পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। এখন এখানে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, আর দিব এক চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি আর অন্য কোনো মশলা দিব না, কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব সে সিদ্ধ করা কলা। কলা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব মাছ। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর মাছ হইতে বেশি সময় লাগবে না। 5-6 মিনিট রান্না করলেই তরকারি আমার রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। তরকারি আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তরকারিতে আমি একটু বেশি পরিমাণ ঝোল রেখেছি, কারণ রান্নার পরে তরকারির ঝোল একটু টেনে যাবে, তাই এখন যেটা রেখেছে এটা ঠিক আছে, পরে মানে একদম পারফেক্ট হবে। যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানে না, কাঁচকলা বা আলু দিয়ে যদি আমরা তরকারি রান্না করি একটু ঝোল বেশি রাখতে হয়, তা না হলে রান্নার পরে ঝোলটা কমে যায়। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।